পরকীয়ার টানে শেরপুরে তিন কন্যা সন্তানকে রেখে গৃহবধূ শাহিনুর বিবি দুই সন্তানের জন্য গাছের ছাড়া ব্যবসায়ী ফিরুজুল ইসলামের সঙ্গে উধাও হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের মহিপুর কলোনি পাড়া গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটে। পরে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশের হাতে গ্রেপ্তার হন প্রেমিক ফিরুজুল ইসলাম। অভিযোগে জানা গেছে, মহিপুর কলোনি পাড়া গ্রামের মোহাম্মদ খুকা প্রাঙের ছেলে গাছের চারা ব্যবসায়ী ফিরুজুল ইসলাম একই পাড়ার লেজ শ্রমিক হুসেন আলীর স্ত্রী তিন সন্তানের জননী শাহিনুর বেগমের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। হুসেন আলী জানান, মহিপুর মৌজায় তার নানি লাইলি বেওয়ার নিজস্ব 1100 জমি বিক্রি করে নগদ 7 লাখ টাকা নিরাপত্তার কারণে জমা রাখেন তার বাড়িতে। এর সুযোগ কাজে লাগান তার স্ত্রী শাহিনুর বিবি। বৃহস্পতিবার সকালে বাড়ির বাইরে যাওয়ার কথা বলে তিনি মেয়ে সন্তানকে ফেলে রেখে নগদ 7 লাখ টাকার ব্যাগ নিয়ে ফিরুজুলের হাত ধরে উধাও হন শাহিনুর বিবি। এরপর অনেক খোঁজ খবর করে তাদের সন্ধান মিলেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত বুলবুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ফিরুজুলকে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওসি। এ ধরনের আরো নিত্য নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।